শুভ সকাল চায়ের সাথে সাথে। আজকে হচ্ছে 30 তারিখ। আমিও শুয়েছিলাম, আমার শোয়া হয়ে গেছে, ভালো লাগছে না, চলো কোথাও বেরিয়ে আসি। তো আমি চলে এসেছি, দেখো গঙ্গার ধারে। এই দুপুরবেলার ফ্রেন্ডস, আমি চলে এসেছি গঙ্গার ধারে, কারণ এখন সেরকম জায়গায় যাওয়ার মতো কোনো জায়গায় নেই। আর আমি এদিক সেদিক যাব না, ভালো লাগে না, আমার কে আবার কিছু পছন্দ হয় না। আমি নিজের মতো নিজে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি। দেখো এখানে ছিল এরকম আলু কাটা মাখার মতন, আলু মাখা যেটাকে বলে, তোমরা কী নামে যেন জানি না। তো এই দাদাভাইয়ের কাছ থেকে ওটাই খেয়ে নিচ্ছি, আর গঙ্গার ধারে একটুখানি টাইম স্পেন্ড করব। তো দেখো এইভাবে এটাকে মাখছে, এটা হচ্ছে টক জল। আলু আর লঙ্কাটা কোচানো ছিল, ওটাকে ডলে নিয়েছে। ওইদিকে ছিল পেঁয়াজ। তোমরা এই গঙ্গার ঘাটটা কে কে চেনো নিশ্চয়ই, আমার নিয়ারেস্ট যারা থাকো তারা দেখলে বুঝতে পারবে যে এটা কোন গঙ্গার ঘাট। ফ্রেন্ডস, এটা আমাদের নবাবগঞ্জের গঙ্গার ঘাট রয়েছে। তোমাদের জন্য আজকে একটুখানি শর্ট ভিডিওই দিলাম, এত গরম, গরমের মধ্যে ফ্রেন্ডস ভিডিও করতে আর একটুও ভালো লাগছে না। ভিডিও কীভাবে কী করবো, গরমে তো পুরো থেমে যাচ্ছি, বা বাড়ির কাজও খুব কষ্ট সৃষ্টি করছি। আশা রাখছি আমি নেক্সট ব্লগ ভিডিওগুলো তোমাদের সাথে প্রত্যেকটা শেয়ার করবো, আর তোমাদের সাথে অজস্র অজস্র কথা বলবো। দেখো গঙ্গার মধ্যে সবাই স্নান করছে, আর ইনি হচ্ছে শুটিং করতে এসেছিল এই মেয়েটা। দেখো ড্রেস দেখলে তুমি বুঝতে পারবে, আবার চলে গেলো ওইদিকে কোথাও। তো এইবারে এই যে গঙ্গায় সবাই স্নান করছে, আমি তো ওই আলু মাখাটা খেয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আমি এইভাবেই একা একা নিজের টাইম স্পেন্ড করি, কাউকে নিয়ে আমি থাকতে ভালোবাসি না। সবার মতন করে মন জুগিয়ে আমার চলতে হবে, সেটা আমি পারবো না, কাউকে দুঃখ দিতে আমি পারি না। ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।